খেলাকে কেন্দ্র করে সুজয়দা আজকের খেলায় কি কি আয়োজন থাকছে সংক্ষেপে যদি আপনারা উভয়ে বলেন। প্রথমতই ধন্যবাদ জানাবো জেলা ফুটবলকে যে আমাদের এই গ্রামেও ছোটদের টুর্নামেন্ট আপনারা কভারেজ করতে এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে মূলত আমাদের বাচ্চাদের টুর্নামেন্ট করার একটাই উদ্দেশ্য, গ্রাম বাংলা থেকে ছোট ফুটবলার তুলে আনা, তাদের ডেভেলপমেন্ট, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আজকে যে দুটো টিম ফাইনালে উঠেছে, ভোলোয়াটি স্পোর্টিং অ্যাসোসিয়েশন এবং ঘুষুরি ফুটবল একাডেমি, দুটো খুব ভালো টিম। আশা করি যে সমস্ত দর্শক আছে তাদের খেলা আজকেও তারা উপভোগ করবে, আর প্রতি বছর যাতে আমরা এই টুর্নামেন্টটা চালিয়ে যেতে পারি, আরও ভালোভাবে চালাতে পারি, তাই সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে অনুরোধ করবো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর আজকে আমাদের মূল অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের জনপ্রিয় বিধায়ক প্রধান অতিথি কল্যাণ ঘোষ মহাশয় উপস্থিত থাকবেন, গ্রাম পঞ্চায়েত প্রধান উপস্থিত থাকবেন, আরও সদস্যবৃন্দ, বাদ বাকিটা আমার কোষাধ্যক্ষ আছেন, সহসম্পাদকের কাছ থেকে জেনে নেব। আর কে কে থাকছে এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে? এছাড়া আজকেও উপস্থিত থাকছেন প্রাক্তন ফিফা রেফারি সাগর সেন মহাশয়, এছাড়াও আজকে আমরা পাচ্ছি আমাদের খ্যাতনামা ফুটবলার রানা ঘরামি মহাশয়কে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এরকম একটা অনুষ্ঠান করতে পেরে। এই মাঠে অতীতকালে বহু স্বনামধন্য প্লেয়ার এখান থেকে তৈরি হয়েছে, তারা নিজ নিজ ক্ষেত্রে তারা আজকে সমহিমায় বিরাজ করছে। আমরা চাই এই মাঠ থেকে আগামী দিনে আরও ছোটো ছোটো ফুটবলাররা তারা এরমভাবেই এগিয়ে যাক এবং তারা দেশ তথা গ্রামের মুখুজ্জ্বল করুক। আমরা শুনে নিলাম কোন কোন দল অংশগ্রহণ করছে এবং কোন কোন অতিথি যারা রয়েছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই জেলা ফুটবলের পক্ষ থেকে। আমরা কিছুটা যান্ত্রিক গোলযোগের জন্য সরাসরি লাইভ থেকে আমরা সরে এসেছি, আমরা রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে। আজকের খেলার রেফারি উত্তম সরকার, সহকারী রেফারি সন্দীপন চ্যাটার্জি এবং সহকারী রেফারি চণ্ডীচরণ চ্যাটার্জি। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা, বলতে বলতেই শুরুতেই কিন্তু বলুহাটি একটি আক্রমণ তুলে নিয়ে এসেছিল, একদম সরাসরি গোলে কিপ করেছিলেন। এবার আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বলুহাটি কখনো সালকিয়া, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। শুরুতেই একটা কামড় দেওয়ার চেষ্টা করছে বলুহাটি, আবারও থইন পেয়েছে বলুহাটি দ্বিতীয়ার্ধের খেলা। আজকের ফাইনাল খেলার প্রথম কর্নারটি পেলেন বলুহাটি, ইতিপূর্বে প্রথম হাফে ফার্স্ট হাফে সালকিয়া দুটি কর্নার পেয়েছেন, তবে সে কর্নার থেকে কোনো ফল আসেনি। দেখা যাক প্রথম কর্নার বলুহাটি, ও খুব সুন্দর হেড করেছিলেন, কোনো ক্রমে সামাল দিয়েছে। এবার কিন্তু আক্রমণে ঘুষুড়ি, সালকিয়া ঘুষুড়ি, প্রাকৃতিক দুর্যোগ একটু আসছে। আক্রমণে সালকিয়া, তবে অফসাইড হয়ে গেছে। বলতে বলতে একটি আক্রমণ তুলে নিয়ে এসেছে সালকিয়া ঘুষুড়ি, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে উভয় দলের মধ্যে। আবারও সালকিয়া খুব সুন্দর সেন্টারটি তুলেছিলেন, মেরেছেন,
ও এবং সেই তাদের আকাঙ্ক্ষিত গোলটি কিন্তু তুলে নিল। যে কথা আমরা বারবার বলছিলাম, ঘুষুড়ি আক্রমণ প্রতি আক্রমণ চালিয়ে সেই তাদের সেই গোলটি তুলে নিয়ে আসলো, আকাঙ্ক্ষিত গোল আজকের খেলায়, অর্থাৎ ফাইনাল খেলায়। বলতে বলতে বলুহাটি আক্রমণে আবার পাল্টা আক্রমণ ঘুষুড়ি, না আক্রমণ পাল্টা আক্রমণ চলছে উভয় দলের মধ্যে। এরই মধ্যে কিন্তু সালকিয়া ঘুষুড়ি তাদের আকাঙ্ক্ষিত গোল কিন্তু তুলে নিয়েছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু সালকিয়া তাদের আকাঙ্ক্ষিত গোলটি তুলে নিয়েছে। এই মুহূর্তে খেলার ফলাফল সালকিয়া 1 বলুহাটি 0। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জেলা ফুটবল। গোলকিক থেকে খেলা শুরু করল বলুহাটি। আবারও আক্রমণে সালকিয়া প্রতিহত হয়েছে। ত্রয়ীন সালকিয়ার অনুকূলে ডান প্রান্ত থেকে সালকিয়া আক্রমণে চলেছে, তবে শেষমেশ কর্নারের বিনিময়ে সামাল দিলেন বলুহাটির খেলোয়াড়। আবারও কর্নার থেকে খেলা শুরু করলে ঘুষুড়ি সালকিয়া। দেখা যাক, দেয়া নেয়া করে খেলা ডান প্রান্ত থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে সালকিয়া। শেষমেশ আবারও কর্নার, কর্নার থেকে খেলা শুরু করছেন সালকিয়া ঘুষুড়ি। পাল্টা আক্রমণে বলুহাটি, না দেখা যাক, এখনও বল মাঠের মধ্যেই রয়েছে। ট্রেন থেকে খেলা শুরু করছে বলুহাটি। আবারও আক্রমণে সালকিয়া ঘুষুড়ি, ও আবারও একটি গোল তুলে নিয়ে আসলো সালকিয়া। প্রিয় দর্শক, প্রবল বর্ষণের কারণের জন্য, যার জন্য আমরা কিছুটা খেলা দেখাতে পারিনি, আপনারা বুঝতেই পারছেন, বর্ষণের কারণের জন্য হঠাৎ বৃষ্টি এসে যাওয়ায় আমরা পুরো খেলাটি কভার করতে পারিনি। জেলা ফুটবলের পক্ষ থেকে আমরা দুঃখিত। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন খেলার ফলাফল, যদিও আপনারা এই মুহূর্তে আপনারা দেখছেন 2-0, তবে না, যতটুকু সময়ে আমরা খেলা দেখাতে পারিনি ততটুকু সময়ের মধ্যে আরও একটি গোল কিন্তু তুলে নিয়েছে সালকিয়া ঘুষুড়ি। অর্থাৎ খেলার ফলাফল 3-0। আবারও আক্রমণে সালকিয়া, পাল্টা আক্রমণে বলুহাটি। দেখা যাক, গোলকিক হয়ে গেল, গোলকিক থেকে খেলা শুরু করবেন সালকিয়া ঘুষুড়ি। আবারও পাল্টা আক্রমণে বলুহাটি, আক্রমণ প্রতি আক্রমণ চলছে আজকের খেলায়। থ্রোইন, থ্রোইন থেকে খেলা শুরু করছে সালকিয়া ঘুষুড়ি। আবারও আক্রমণে সালকিয়া ঘুষুড়ি, ও আরও একটি সুন্দর সুযোগ এসে গিয়েছিল সালকিয়ার কাছে, যদিও সুযোগটি কাজে লাগাতে। আজকের খেলার রেপটি উত্তম সরকার, তিনি জানিয়ে দিলেন অতিরিক্ত সময় 2 মিনিট। দর্শক, আমরা খুবই দুঃখিত পুরো খেলাটা দেখাতে না পারার জন্য। আমরা যতটুকু পেরেছি কভার করেছি, আপনারা বুঝতেই পাচ্ছেন।
हठात ही बिस्टी आसे जावर कारण पुरो खेलाटी अपन सामने रखते पर अपना देखें जगदीशपुर अग्रगामी क्रीड़ांगण मठे सरसर खेला अपनारा देखें आजकल खेलार सहकारी रेफरी चंडीचरण चैटार्जी पताका उत्तोलन कर जानिए दिलें ऑफसाइड परिवर्तन होच्छे सालकिया घुसुड़ी इतिमध्ये आजकल खेलार रेफरी नैशनल रेफरी उत्तम सरकार अतिरिक्त समय दिए फोर्थ ऑफिशियल के देखानोर जोन्नो फाउल सालकिया घुसुड़ीर अनुकूले खेलार फलाफल 3-0 इतिमध्ये आमरा दुटी गोल कवर करते पेरेछि तबे हठात बिस्टी एसे जावार कारणे आमरा एकटी गोल देखाते पारिनि उत्तम सरकार बार बार घड़ी किन्तु देखछेन जे कोनो समय किन्तु आजके बोलते बोलते एकटी आक्रमण तुले निये एसेछे आक्रमण पाल्टा आक्रमण चलछे दुटी दलेर मध्ये खेला घुरी दिएछेन बाम प्रान्ते आबारो फ्री किक फाउल बलुहाटीर अनुकूले खेला धीरे धीरे प्राय शेषेर दिके अतिरिक्त समय जेटा देया होयेछिलो सेटाओ प्राय कवरेज होये एसेछे एकटी फ्री किक पेयेछेन बलुहाटी मेरेछेन तबे शेषमेश सालकिया घुसुड़ी गोलकीपारेर तालुबंदी उत्तम सरकार बार बार तिनी घड़ी देखछेन आजकेर खेलाटी परिचालना करछेन आपनारा इतिपूर्वेई आपनादेरके आमरा जानिएछि नैशनल रेफरी उत्तम सरकार एवं सहकारी रेफरी संदीपन चैटार्जी एवं चंडीचरण चैटार्जी बोलते बोलते उत्तम सरकार जानी दिलें आजकेर खेला शेष खेला चैम्पियन सालकिया घुसुड़ी देखते थाकुन संगे थाकुन जिला फुटबल धन्यवाद आपनारा देखते पाच्छेन चैम्पियन चैम्पियन सालकिया घुसुड़ी दलेर समस्त खेलोयाड़रा उन्मादनाय मेते उठेछे चैम्पियन सालकिया घुसुड़ी।